নমস্কার, বাসের বাসে শিক্ষার এই মধ্যবর্তী পর্যায়ে আমি এখন যেটা আপনাদের শেখাবো সেটি হলো সপ্তকের অভ্যাস। সপ্তক তিন প্রকার, যথা উদারা বা খাদের সপ্তক, মুদারা বা মধ্য সপ্তক, তারা বা চড়ার সপ্তক। আমাদের বাসিতে উদারা সপ্তকে পা ধানি এই তিনটি স্বরকে পাওয়া যায়, মুদারা সপ্তকে পাওয়া যায় সারে গামা পা ধানি এই সাতটি স্বরকে, আবার তার সপ্তকে পাওয়া যায় সারে গামা পা, সা রে গা মা পা, অর্থাৎ এই পাঁচটি স্বরকে তার সপ্তকে পাওয়া যায়। তো আমরা প্র্যাকটিস করব, আমরা অভ্যেস করব মুদারা সপ্তককে নিয়ে। এই মুদারা সপ্তক সারে গামা পা ধানি এই সাতটি স্বরের মধ্যে আরও পাঁচটি স্বর লুকিয়ে আছে। সা আর পাকে বলা হয় অচল স্বর, এই দুটি স্বরে কোনো পরিবর্তন হয় না। বাকি যে পাঁচটি স্বর রে গা মা ধানি, এই পাঁচটি স্বরের একটি করে কোমল স্বর আছে, যেমন কোমল রে শুদ্ধ রে, কোমল গা শুদ্ধ গা, মা করিমা, কোমল ধা শুদ্ধ ধা, কোমল নি শুদ্ধ নি। সুতরাং পাঁচটা কোমল, পাঁচটা শুদ্ধ, অর্থাৎ দশটা, আর দুটো অচল স্বর সা আর পা, এই মিলে মোট ১২টি স্বর। সারা পৃথিবীতে যত সঙ্গীত যা কিছু হচ্ছে সবই এই ১২টি স্বরের ওপর দাঁড়িয়ে। তো আসুন আমরা আগে দেখে নিই স্বরগুলো পরপর কিভাবে সাজানো আছে। প্রথমে সা, তারপর কোমল রে, তারপর শুদ্ধ রে, তারপর কোমল গা শুদ্ধ গা, মা করিমা, পা কোমল ধা শুদ্ধ ধা, কোমল নি শুদ্ধ নি। এবার আমি বাসিতে পরপর এই স্বরগুলো দেখাবো, যেভাবে দেখাবো আপনারাও সেইভাবে অভ্যেস করবেন। উপরে শাকে লাগিয়ে আবার ব্যাক করতে হবে, অর্থাৎ ফিরে আসতে হবে অবরোহণ। এইভাবে আমরা ১২টি স্বরকে অভ্যেস করব। এবার এর উপরে আমরা একটা আরোহণ অবরোহণ অভ্যেস করব। এই আরোহণ অবরোহণটি আমরা সাকে বেস করে, অর্থাৎ সায়ের ওপর দাঁড়িয়ে পরপর স্বরগুলোকে বাকি স্বরগুলোকে লাগাবো, এবং ওপরে সা থেকে আবার পরপর বাকি স্বরগুলোকে লাগিয়ে আবার ফিরে আসবো। আরোহণ এবং অবরোহণটা আমরা বাজাবো এইভাবে। আবার সাত থেকে ফিরে আসবো। এইভাবে আমরা পরপর ১২টি স্বরকে নিতে নিতে যাব, আবার ১২টি স্বরকে নিতে নিতে আসবো। এইভাবে অভ্যেস করলে আমাদের হাতে এই ১২টি স্বর বসে যাবে, এবং পরবর্তীকালে আমাদের রাগরাগিনী বাজাতে খুব সুবিধে হবে।